স্টুডেন্ট তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে সেকেন্ড সেমিস্টারের ছাত্রছাত্রী আছো তোমাদের জন্য আজকের ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ আজকের ক্লাসে তোমাদের পরিবেশবিদ্যা সাবজেক্টের ছ নম্বর অধ্যায় এবং সাত নম্বর অধ্যায় থেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর আলোচনা করব এর আগে তোমাদের আমি এক থেকে পাঁচ নম্বর অধ্যায় পর্যন্ত প্রশ্ন উত্তর আলোচনা করেছি তোমরা যারা সেই ক্লাসগুলো দেখো তোমরা চ্যানেলের প্লেলিস্টে গিয়ে দেখে নিতে পারো এবং আজকের ক্লাসে তোমরা ছ নম্বর অধ্যায় এবং সাত নম্বর অধ্যায় থেকে প্রশ্ন উত্তরগুলো দেখে নাও তোমাদের সেকেন্ড সেমিস্টারে মোট সাতটা অধ্যায় থাকে এই পরিবেশ পরিবেশবিদ্যার সাবজেক্ট বা তোমাদের যেটাকে তোমাদের বলা হয় এ ই সিসি টু পেপার এই পেপার থেকে মোট সাতটা অধ্যায় থাকে আর আজকের ক্লাসে আমি শেষ দুটো অধ্যায় অর্থাৎ ছ নম্বর অধ্যায় এবং সাত নম্বর অধ্যায় আলোচনা করে দেব তাহলে প্রশ্ন এবং উত্তরগুলো তোমরা দেখে নাও প্রথম প্রশ্ন ভারতে অরণ্য সংরক্ষণ আইন কোন সালে সংশোধন করা হয় উনিশশো অষ্টআশি খ্রিস্টাব্দে পরের প্রশ্ন ভারতে বাস্তুতন্ত্র চিহ্নিতকরণ আদেশনামা কোন সালে জারি হয় উনিশশো সাতানব্বই খ্রিস্টাব্দে পরের প্রশ্ন ভারতে ফ্যাক্টরিজ আইন কোন সালে চালু করা হয় উনিশশো আটচল্লিশ খ্রিস্টাব্দে নেক্সট প্রশ্ন ভারতের উপকূল অঞ্চল ব্যবস্থাপনা অধিকার অধিকার কোন সালে প্রতিষ্ঠিত হয় উনিশশো আটানব্বই খ্রিস্টাব্দে পরের প্রশ্ন আছে দূষণ সংক্রান্ত ক্ষতি থেকে রক্ষার জন্য যে বিমা আইন প্রণয়ন করা হয়েছে সেটা হচ্ছে কি জন দায় বিমা তারপরে সি গ্যাসের বাণিজ্যিক নাম হচ্ছে ফ্রেয়ন পরের প্রশ্ন নিম্নলিখিত কোন সংস্থাটি জলবায়ু পরিবর্তনের কাজ করে ইউএনএফসিসি টিপিল সি আছে অর্থাৎ তিনটে সি আছে তোমরা দেখতে পাচ্ছ তারপরে ওজন স্তরের সবচেয়ে বেশি ক্ষতি হয় যে ঋতুতে সেটা হচ্ছে বসন্ত ঋতু তোমরা সম্পূর্ণ ক্লাসটা দেখো কারণ তোমাদের সামনে কিন্তু চারটে অপশান দেওয়া থাকবে আর ক্লাসটা যদি দেখে নাও সেখানে কিন্তু তোমার যদি অ্যান্সারটা জানা থাকে অর্থাৎ প্রশ্নটা সেম এসে থাকে তোমার অপশান দেখে ঠিকই অ্যান্সারটা মনে পড়ে যাবে দেখে নাও তাহলে পরেরগুলো বায়ুমণ্ডলে মিথেনের অন্যতম উৎস হচ্ছে জৈব আবর্জনা পরের প্রশ্ন নিম্নলিখিত কোন অঞ্চলে গ্রিনহাউস প্রভাব সর্বাধিক ট্রোফোসফিয়ারে বায়ুমণ্ডলের কোন গ্যাসের বায়ুমণ্ডলে ওজন গ্যাসের ঘনত্ব পরিমাপের জন্য কোন যন্ত্র ব্যবহার করা হয় ডবসন মিটার নেক্সট প্রশ্ন নিম্নলিখিত কোন কারণে দুর্যোগ ও বিপর্যয়ের ঘটনা ঘটে বিশ্ব উষ্ণায়ন রেফ্রিজিরেটর থেকে পরিবেশের পক্ষে ক্ষতিকর কোন গ্যাস নির্গত হয় সি অর্থাৎ ক্লোরোফ্লুরো কার্বন ওজন স্তর ক্ষয়কারী গ্যাস হচ্ছে ক্লোরিন ওজন গ্যাসের রং হচ্ছে নীলাভ ওজন গ্যাসের গন্ধ হচ্ছে আষ্টে তারপরের প্রশ্ন নিম্নলিখিত কোন স্থানের ওপর ওজন গহ্বর তৈরি হয়েছে কুমেরু ওজন স্তর ক্ষয়ের ফলে মানুষের দেহে নিম্নলিখিত কোন রোগ হয় মেলানোমা রোগ হয় পরের প্রশ্ন এক ডবসন একক মানে ওজন স্তরের ব্যাধ কত মিটার হয় জিরো মিটার এরোপ্লেন থেকে নির্গত কোন রাসায়নিক ওজন স্তরের ক্ষতি করে নাইটিক অক্সাইড তারপরে স্ট্যাটোসফিয়ারের যে উচ্চতায় ওজন স্তর থাকে তা হচ্ছে কুড়ি থেকে পঞ্চাশ কিমি ওজোন স্তর পৃথিবীতে যে রশ্মিকে বাধা দেয় অতি বেগুনি রশ্মিকে বাধা দেয় বায়ুমণ্ডলে ওজন গ্যাসের পরিমাণ শূন্য দশমিক শূন্য শূন্য তিন শতাংশ পৃথিবীর ওজন স্তরে সবচেয়ে বড় গহ্বর দেখা যায় আন্টার্কটিকার আকাশে দক্ষিণ গোলার্ধের কোন দেশ সবচেয়ে বেশি গিনহাউস গ্যাস উৎপন্ন করে ব্রাজিল তারপরের প্রশ্ন গিনহাউস গ্যাসের প্রভাবের ফলে পৃথিবীর গড় উষ্ণতা বৃদ্ধি পায় গ্রিনহাউস প্রভাব সৃষ্টিতে মিথেনের অবদান আঠেরো শতাংশ গ্রিনহাউস গ্যাসগুলির মধ্যে সর্বাপেক্ষা গুরুত্বপূর্ণ হচ্ছে কার্বন ডাইঅক্সাইড কার্বন অক্সাইডের প্রধান উৎস হচ্ছে জীবাশ্ম জ্বালানির দহন নেক্সট আছে ভারতের জীববৈচিত্র্য আইন চালু করা হয়েছে দু সালে নেক্সট প্রশ্ন ভারতে কীটনাশক আইন চালু করা হয়েছে উনিশশো সালে পরের প্রশ্ন ভারতে বন্যপ্রাণী সুরক্ষা আইন চালু করা হয়েছে উনিশশো বাহাত্তর খ্রিস্টাব্দে পরের প্রশ্ন আছে তপসিলি জাতি ও অরণ্যবাসী মানুষদের জন্য অরণ্য অধিকার আইন কোন সালে চালু হয় দু সালে নেক্সট প্রশ্ন ভারতের প্রায় কত শতাংশ মানুষ জীবন ধারণের জন্য সরাসরি অরণ্যের ওপর নির্ভর করে কুড়ি শতাংশ মানুষ প্রাকৃতিক সৌর পর্দা কি ওজন স্তর ইউএনএফসিসিসি কি এটা হচ্ছে পরিবেশ সংক্রান্ত চুক্তি পরে এবারে দেখো তোমাদের শেষ অধ্যায় অর্থাৎ সাত নম্বর অধ্যায়ের প্রশ্ন উত্তরগুলো দেখে নাও দেখো দু সালে জনগণনা অনুসারে ভারতের জনসংখ্যা হচ্ছে একশো পয়েন্ট শূন্য কোটি দু সালে পৃথিবীর দু হাজার এটা এগারো আছে এটা দু হাজার সালে পৃথিবীর জনসংখ্যা প্রায় কত সাতশো কোটি স্থূল জন্মহার অনুসারে যতজন মানুষ পিছু সদ্যজাত শিশুর জীবিত শিশুর সংখ্যা নির্দেশ করা হয় এক জন তারপরে দু হাজার সালের জনগণনা অনুসারে ভারতের গড় সম্ভাব্য আয়ু কত বছর আটষট্টি দশমিক ছয় বছর প্রশ্ন দেখো জনঘনত্ব প্রকাশের একক কি বর্গ মাইল অথবা বর্গ কিলোমিটার সুস্বাস্থ্যকর জনসংখ্যা বলতে বোঝায় প্রায় সমান অনুপাতে পুরুষ এবং নারীর সংখ্যা দু সালে তৃতীয় বিশ্বের প্রায় কত জন মানুষ দারিদ্রসীমার নিচে বসবাস করে একশো তিরিশ কোটি বিশ্বের জনসংখ্যার আনুমানিক কত শতাংশ প্রথম বা উন্নত বিশ্বে বসবাস করে পনেরো শতাংশ মোট জনসংখ্যা কে মোট জনসংখ্যাকে মোট জমির আয়তন দিয়ে ভাগ করলে পাওয়া যায় জনঘনত্ব দীর্ঘদিন ধরে জনসংখ্যার কোনো পরিবর্তন না হলে জনসংখ্যার ওই অবস্থাকে বলে স্থিতিশীল জনসংখ্যা পরের প্রশ্ন দেশের মোট সম্পদের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ জনসংখ্যাকে বলে কাম্য জনসংখ্যা দু হাজার সালের জনগণনা অনুসারে ভারতে মোট পুরুষের সংখ্যা বাষট্টি দশমিক তিন দুই কোটি দু হাজার সালের জনগণনা অনুসারে ভারতে মোট নারীর সংখ্যা আটান্ন দশমিক সাত পাঁচ কোটি তারপরে বর্তমান ভারতে মোট জনসংখ্যার প্রায় কত শতাংশ গ্রামে বসবাস করে পঁয়ষট্টি শতাংশ নেক্সট প্রশ্ন ভারতে মোট জনসংখ্যার কত শতাংশ শহরে বসবাস করে ৩৫ শতাংশ পরের প্রশ্ন আছে সিসা দূষণের ফলে মানব শরীরে যে রোগ সৃষ্টি হয় সেটা হচ্ছে অ্যানিমিয়া দু হাজার এগারো সালের জনগণনা অনুসারে ভারতে জনগণত্বের পরিমাণ প্রতি বর্গ কিলোমিটারে তিনশো বিরাশি জন তারপরে প্রশ্ন ভারতের জনগণনা দপ্তরের মতে কলকাতা শহরের প্রতি বর্গ কিলোমিটার বর্গ কিলোমিটারে কতজন মানুষ বসবাস করে বাইশ হাজার জন মানব দেহে কুষ্ঠ রোগ হওয়ার কারণ হচ্ছে ব্যাকটেরিয়া নেক্সট প্রশ্ন কলেরা রোগ হয় যে ব্যাকটেরিয়ায় থেকে তা হচ্ছে ভিব্রীয় কলেরি জনঘনত্ব নির্ণয়ের সূত্র জনসংখ্যাকে স্থানের আয়তন দিয়ে ভাগ করতে হবে সারা বিশ্বে মোট জলের আনুমানিক কত শতাংশ কৃষিকাজে ব্যবহৃত হয় উনসত্তর শতাংশ ভারতে কোন নদী দুটি জলবিরোধ প্রবন কৃষ্ণা ও কাবেরি তারপরে প্রশ্ন দেখো তারপরে প্রশ্ন পূর্ব কলকাতার জলাভূমি একটি আন্তর্জাতিক ক্ষেত্র স্বীকৃত পরিবেশ সম্পদ কারণ এটি একটি রামসার সাইট তেহারি বাঁধ ভারতের কোন রাজ্যে নির্মাণ করা হয়েছে উত্তরাখণ্ড গঙ্গা অ্যাকশন প্ল্যান কোন সালে গৃহীত হয়েছে উনিশশো ছিয়াশি খ্রিস্টাব্দে নর্মদা বাঁচাও আন্দোলনের নেতা বাবা আমতে চিপকো আন্দোলনের নেতা সুন্দরালাল লাল এই ছিল তোমাদের আজকের ক্লাস